فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت. وقال تبارك وتعالى في سورة أخرى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. الحمد لله الله سبحانه وتعالى جابوتي برشمشا جني আমাদের জীবনে সর্বশ্রেষ্ঠ নিয়ামত ইমান ইসলামের নিয়ামত দান করে আমাদেরকে সৌভাগ্যবান করেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি যিনি আজকে আপনাদের সাথে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতার পরে অতঃপর কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই আলোচনা সভায় যিনি সভাপতিত্ব করছেন বিশ্ববরেণ্য বাগ্মী আলেমে দ্বীন, বলার অপেক্ষা রাখে না আমাদের অতি ঘনিষ্ঠ ব্যক্তি ফজিলাতু শেখ মজিউর রহমান আল মাদানী হাফিজাহুল্লাহ উপস্থিত রয়েছেন
যিনি কিছুক্ষণ আগে আপনাদের সামনে অত্যন্ত মূল্যবান জ্ঞান গর্ব বক্তব্য রাখলেন, এদেশেই দীর্ঘদিন তিনি পড়ালেখার পরেও আবার দাওয়াতি কাজ করেছেন, বর্তমানে বাংলাদেশে অত্যন্ত গুরুত্ব সহকারে এই দাওয়াতি কাজে আঞ্জাম দিয়ে চলছেন। বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিসের সাংগঠনিক সেক্রেটারি শেখ আব্দুল নূর আব্দুল জব্বার আল মাদানি হাফিজাহুল্লাহ উপস্থিত রয়েছেন আজকে এই অনুষ্ঠানের সঞ্চালক, পত্র দাওয়া সেন্টারের বিশিষ্ট আলিম দাই ফজিলাতুল শেখ মখলিসুর রহমান আল মাদানি এখানে আরো উপস্থিত রয়েছেন। দাম্মাম এবং পার্শ্ববর্তী এলাকায় যে সমস্ত বিশিষ্ট সাহেবগণ দাওয়াতি কাজ করে যাচ্ছেন, শেখ এজাজুল হক আল মাদানি, শেখ শরীফুল ইসলাম আল মাদানি এবং আরো অনেকেই রয়েছেন, শেখ রবিউল ইসলাম এবং আরো অনেকেই রয়েছেন। আমার সামনে সমবেত প্রাণপ্রিয় দিনী ভাই সকল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে তার সাহায্য চেয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা বা আলোচনা শুরু করতে যাচ্ছি। যেখানে উপস্থিত রয়েছেন আমাদের ফজিলাতুল শেখ, সেখানে আমার আলোচনা রাখাটা কতটুকু শোভা পায়, কিন্তু এরপরেও সুযোগ করে দিয়েছেন, এজন্য আবারও মোবারকবাদ জানাচ্ছি। আপনারা যারা এই সুন্দর আয়োজন করেছেন এবং দাওয়া সেন্টার কর্তৃপক্ষ, আল্লাহ সকলকে ইজাজায় খায়ের দান করুন। আমরা যেন আল্লাহর নির্দেশ ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া সেই নীতিতেই যেন আমরা এই দিনের কাজ করে যেতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আজকে সত্যি আমি ভিন্নভাবে বলা যায় আনন্দিত হচ্ছি যে আমরা এমন ভাবে এমন একটি পরিবেশে এমন এমন ব্যক্তিরা সমবেত হয়েছি যারা সকলেই জান্নাতের দিকে আহ্বান জানায় এবং সকলেই জান্নাতের দিকেই অগ্রসর হতে চায়। আল্লাহ আমাদের সকলকে এই পথে কবুল করুন। আজকে আলোচনার একটি বিষয়বস্তু কর্তৃপক্ষ আমাকে স্মরণ করে দিয়েছে, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুপরিচিত বটে। আহামিয়াতু আল আকীদা আস সহীহা ওয়াল মানহাজ আস সহীহ, সহীহ আকীদা এবং সহীহ মানহাজের গুরুত্ব ও তাৎপর্য, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্যই আজকে বিশ্বব্যাপী মুসলিমদের সংখ্যা কোনো দিক থেকেই কম নয়, পর্যাপ্ত পরিমাণ মুসলিমদের সংখ্যা, কিন্তু পর্যাপ্ত পরিমাণ হওয়া সত্ত্বেও আজকে মানুষ তাওহীদের নাম দিয়ে শিরকে লিপ্ত হচ্ছে, সুন্নার নাম দিয়ে বেদাতে জড়িয়ে যাচ্ছে, সঠিক পথের নাম দিয়ে বাতিল পথে পরিচালিত হচ্ছে, এমনই প্রেক্ষাপটে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন মুসলিম যদি সত্যি তার লক্ষ্য উদ্দেশ্যে অগ্রসর হতে চায়, তাহলে এই বিষয়টি তাকে অবশ্যই সচেতন হতে হবে এবং সুন্দরভাবে উপলব্ধি করতে হবে, তাহলে আশা করা যায় তিনি তার লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছতে পারবেন ইনশাআল্লাহ। তাই আসুন আজকে সে বিষয়কে সামনে রেখে নির্দিষ্ট সময়ে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা আপনাদের সামনে রাখার চেষ্টা করব। আশা করি বিষয়টিকে ভালোভাবে উপলব্ধি করে আমরা আপনারা আমলে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সহিহ আকীদার গুরুত্ব, হয়তো একজন মুসলিম বলতে পারে আমি মুসলিম মানেই তো সহিহ আকীদার মধ্যে আছি, তাহলে আবার সহিহ আকীদার গুরুত্ব নতুন করে কেন দেখা দিল? কোন সন্দেহ নেই
আপনার কথা একটা দিক রয়েছে যা সঠিক, তা হলো যদি আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মানুষ হতেন তাহলে এই কথাটা আপনার জন্য যথেষ্ট ছিল যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা ইসলাম মেনে নিয়েছি। আবার সহি আকিদা কি গুরুত্ব তাৎপর্য রয়েছে, যখন আজকে মুসলিমদেরকে আকিদার নাম দিয়ে ইমানের নাম দিয়ে বেঈমানের পথে নিয়ে যাওয়া হচ্ছে, তখন এই বিষয়টি যেন মুসলিমদের কাছে সবচেয়ে জীবনের সবচেয়ে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে আমরা মনে করি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন يَوْمَ لَا يَنْفَعُ مَالٌ وَلَا بَنُونَ إِلَّا مَنْ أَتَى اللَّهَ بِقَلْبٍ سَلِيمٍ سُورَةُ الشُّعَرَى 88 নম্বর আয়াত। يَوْمَ لَا يَنْفَعُ مَالٌ وَلَا بَنُونَ, সেই দিনের কথা স্মরণ করুন যেদিন আপনার বহু সম্পদ থাকলেও বহু জনবল থাকলেও সেগুলি কোনো কাজে আসবে না, আসবে শুধু ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, ওই ব্যক্তির কাজে আসবে যে পরিষ্কার পরিচ্ছন্ন হৃদয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাওয়ার সুযোগ হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন কলব সালিম বলতে কি বোঝায়? কলব সালিম হলো ওই কলব যার মাঝে রয়েছে তাওহীদ, নেই শিরক, যার মাঝে রয়েছে সুন্নাহ, নেই বিদআ, যার মাঝে রয়েছে ঈমান, নেই কুফর, যার মাঝে রয়েছে এসব বিষয়গুলি, ওই কলবই হলো কলব সালিম, পরিচ্ছন্ন অন্তর। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই পরিচ্ছন্ন নিরাপদ অন্তরে উপস্থিত না হলে কিয়ামতের কঠিন দিনে আমাদের মুক্তির কোন পথ নেই। সেই কঠিন, সেই নিরাপদ এবং পরিচ্ছন্ন অন্তর তৈরি করতে হলে আজকে আপনাকে আপনার জীবনে সবচেয়ে প্রথম যে বিষয়টির গুরুত্ব দিতে হবে সেটির নামই হলো আকীদা। সেটির নামে কি? সেটির নামে আকীদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য কোরআনুল কারীমে বিভিন্ন ভাবে নির্দেশনা দিয়েছেন, যেমন সূরা আনআম 82 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যারা ঈমান আনেছে বটে কিন্তু দ্বিতীয় শর্ত হলো তাদের ইমানটাকে জুলমের সাথে সংমিশ্রিত করেনি। জুলম কি জিনিস? এই আয়াত যখন প্রথমে নাজিল হয় সাহাবায়ে কেরামদের কাছেও বিষয়টি জটিল মনে হলো, তারা প্রশ্ন করে বসলেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ঈমান এনেছি বটে কিন্তু আমাদের কে না রয়েছে যে নিজের প্রতি বা অন্য কোনো বিষয়ের প্রতি জুলম করেনি? তারা আমরা ঈমান এনেছি আবার আমরা তো জুলুমও আমাদের মাঝে রয়েছে, তাহলে আমরা কি নিরাপদ এবং হেদায়েত প্রাপ্ত হতে পারিনি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জেনে রাখো, তোমরা কি লক্ষ্য করনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই নেককার ব্যক্তি লোকমান হাকিম তার বিষয়ে কি বললেন? ওয়া ইযু ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। স্মরণ করুন সেই সময়ের কথা যখন লোকমান তার কলিজার টুকরা প্রিয় বৎসকে উপদেশ দিতে গিয়ে বললেন হে প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে তুমি শিরকে লিপ্ত হয় না, কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো মহাজুলম। জুলমের ব্যাখ্যা সেদিকে যাচ্ছি না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন
যারা ইমান এনেছে এবং তাদের ইমানটাকে জুলমের সাথে অর্থাৎ কিসের সাথে শিরকের সাথে সংমিশ্রিত করেনি, শিরক মুক্ত রেখেছে তাদের ইমানটাকে, উলাইকা লাহুমুল আমন হুম মুহতাদুন, এই সব ব্যক্তিদের জন্যই রয়েছে দুনিয়া এবং আখিরাতে নিরাপদ। ওহুম মুহতাদুন, এরাই হচ্ছে সঠিক পথে পথি, সঠিক পথে হেদায়েত প্রাপ্ত। আমরা যদি সকলেই আমাদের ইমানটাকে এমনই রাখতে পারি, জুলমুক্ত রাখতে পারি, রেখে হেদায়েতের পথের পথিক হতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সুতরাং এই আয়াতগুলি বলে দিচ্ছি, ইমান আকীদা এই বিষয়টাকে জীবনের সর্বপ্রথম এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেটাকে সকল প্রকার শিরক মুক্ত, সকল প্রকার বিদআ মুক্ত এবং সকল প্রকার কুফর ও নিফাক মুক্ত আমাকে ইমানটা রাখতেই হবে, না হলে আমি দুনিয়া এবং আখিরাতে কখনো সফল হতে পারব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূলকে প্রেরণ করলেন, নবী রাসূলদেরকেও যে মৌলিক দায়িত্ব দিলেন সে দায়িত্বগুলি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের 36 নম্বর আয়াতে বললেন, ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت ولقد بعثنا في كل أمة رسولا আমি সকল জাতির কাছে রাসূল প্রেরণ করেছি, এই রাসূলকে কি দায়িত্ব দিয়েছিলাম, তাদের মৌলিক দায়িত্ব ছিল দুটি, একটি হলো তারা তাদের উম্মাকে এই দাওয়াতই দিয়েছেন আনি আবুদুল্লাহ, ইবাদত হবে কার, এটার নামই হলো তাওহীদ, এর অপর নাম হলো তাওহীদ, ওয়াজতানিবু আত-তাগুত এবং তাগুত থেকে বিরত থাকো, এটার নামই হলো শিরক থেকে বিরত থাকো। তাগুতের ব্যাখ্যা বিভিন্ন বিস্তারিত রয়েছে, আজকে এই আয়াতকেও বুঝি করে অনেক শ্রেণী আরেক বিশৃঙ্খলাও সৃষ্টি করে থাকেন, যেটি তাদের মানহাজ বা পদ্ধতিগত ত্রুটি থাকার কারণে, যা সামনের দিকে হয়তো বলব ইনশাআল্লাহ। সকল নবী রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়ার মূল যে বিষয় দিয়েছিলেন, প্রথম হচ্ছে তাওহীদের প্রতি আহ্বান জানানো, দ্বিতীয় হলো কি থেকে বিরত রাখা, শিরক থেকে বিরত রাখা। আর আপনি যখন এই তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকতে পারবেন, শিরক থেকে বিরত থাকতে পারবেন, তখনই আপনি আপনার আকীদাকে সংরক্ষণ করতে পারবেন, তখনই আপনি আপনার আকীদার সঠিক গুরুত্ব দিয়েছেন বলে প্রমাণিত হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতি জীবনে লক্ষ্য করুন, তিনি কোন বিষয়টাকে গুরুত্ব দিলেন, মদিনার পরিবেশে তিনি তো বললেন যে আমি এমন একটা মিশন নিয়ে এসেছি, মক্কার পরিবেশে আমি এমন একটা মিশন নিয়ে এসেছি, মক্কার রাষ্ট্রীয় ক্ষমতা আমাকে দখল করতেই হবে, তাই না? এটা চিন্তা ছিল না, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দেওয়া হলো আপনি তাওহীদের দাওয়াতকে স্টপ রাখুন, রাষ্ট্রের প্রয়োজন আপনাকে রাষ্ট্র দিয়ে দিব আমরা, কি প্রস্তাব দেওয়া হয়েছিল না? তিনি তো এটাও একটু কৌশলগত চিন্তা করতে পারতেন যে ঠিক আছে আগে রাষ্ট্রটা নিয়ে নেই, তারপরে মানুষকে সরকারি ক্ষমতা যখন আসবে তখন তো চাপ দিয়েই সবকিছু ঠিক করে নেওয়া যাবে, এটি কোনোদিন কোনো নবী রাসূলের পদ্ধতি ছিল না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে দাওয়াত দিলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, প্রথমে বললেন আগে ভিতরটাকে ঠিক করে নাও, ভিতরটাকে আগে পরিষ্কার করো, এই ভিতরটা যদি পরিষ্কার না হয় বাইরে যতই জাঁকজমক করে সাজানো যাক না কেন সেটি আসলে কোনোদিন খাঁটি হতে পারে না, খাঁটি হতে হলে আগে ভিতর থেকে পরিষ্কার করে নিয়ে আসতে হবে,
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পরিবেশে এই তাওহীদের দাওয়াত, এই আকীদার দাওয়াত দিয়ে তিনি তার নবুয়ত এবং রিসালাতের কার্যক্রম শুরু করলেন। মদিনার পরিবেশে লক্ষ্য করুন, মদিনার পরিবেশে সর্বপ্রথম যাদেরকে দিয়ে তিনি দাওয়াতি কার্যক্রম শুরু করলেন সেই আকাবা মিনায় হজ্জের মৌসুমে, সেই আকাবার প্রথম বায়াতে যে ছয়টি বিষয় নিয়ে তিনি তাদেরকে তাদের সাথে চুক্তি করলেন, বায়াত সম্পন্ন হল, ছয়টি বিষয়ের প্রথমটি ছিল প্রথম বিষয় ছিল তোমরা আল্লাহর সাথে কোনদিন কখনো শিরকে লিপ্ত হবে না। শিরকে লিপ্ত হবে না মানে কি? মানে অবশ্যই তোমাদের গোটা জীবনে কিসের উপরে থাকতে হবে? তাওহীদের উপরেই প্রতিষ্ঠিত থাকতে হবে। মদিনার পরিবেশের দাওয়া সর্বপ্রথম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাওহীদ দিয়ে শুরু করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে গেলেন, মদিনা থেকে এখন সারা বিশ্বে দাওয়াত জানাচ্ছেন। কিসের দাওয়াত জানালেন? সহিহুল বুখারীতে প্রথমের দিকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে দীর্ঘ হাদিস নিয়ে আসলেন, সেই রোম সম্রাট, মহান সম্রাটের কাছে যে দাওয়াত পাঠালেন, কি ছিল সেখানে নির্দেশনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে সূরা আলে ইমরানের 64 নম্বর আয়াতে যে নির্দেশনা দিয়েছেন সেটা দিয়েই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে দাওয়াত শুরু করলেন। তা ছিল قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون. সেখানে এই বাণী দিয়ে আন্তর্জাতিক বিশ্বে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়া শুরু করলেন কি, তোমরা ফিরে আসো, এমন একটি বাণী যেই বাণী আমাদের এবং তোমাদের মাঝে সমান। কি সেটা? প্রথমে চুক্তি, কে কিভাবে রাষ্ট্র দখল করবে নাকি? প্রথমে চুক্তি অর্থনৈতিক নাকি? প্রথমে চুক্তি আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। প্রথমে চুক্তি হচ্ছে ফিরে আসা, তোমাদের আহ্বান জানাচ্ছে এই বাড়ির দিকে যে গোটা জীবন এবাদত হবে একমাত্র কার? আল্লাহ সুবহানাল্লাহ। এবং ওয়ালা নুশরিকা বিহি শাইআ, কোন কখনো কোনো ভাবে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হবে। এটাই হলো চুক্তি। দ্বিতীয় আরো চুক্তি কি? ওয়ালা ইত্তাখিদা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ, একে অপরে যেন আল্লাহকে বাদ দিয়ে কেউ কাউকে রব হিসাবে গ্রহণ না করে। রব হিসাবে গ্রহণ করা কি? অনেকে হয়তো আমাদের সহজেই ধারণা আসবে রব হিসাবে গ্রহণ করা মানে কারোর জন্য সেজদাই দেওয়া বা কারোর জন্য ওইভাবে ইবাদত করাটাই হলো শুধু রব হিসাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে একদিন এই আয়াত যখন পাঠ করলেন, প্রসিদ্ধ সাহাবী আজি বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আগে খ্রিস্টান ছিলেন পরে ইসলাম গ্রহণ করেছেন, তিনি প্রশ্ন করে বসলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না খ্রিস্টানেরা তো বা অমুকেরা তো কাউকে ইবাদত করার মাধ্যমে রব হিসেবে গ্রহণ করে নেয় না, কারোর কাছে সিজদা দেয় না, কারোর কাছে এই করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সহজভাবে বলে দিলেন, দেখো রব হিসেবে গ্রহণ করার কতগুলি দিক রয়েছে, তার মাঝে একটি গুরুত্বপূর্ণ দিক হলো তোমাদের আলেমরা বা তাদের আলেমরা আল্লাহ যা হারাম করেছেন সেটাকে যখন হালাল হিসেবে ফতোয়া দেয়, এই আলেমদের ফতোয়া অনুযায়ী তারা কি এটাকে হালাল হিসেবে গ্রহণ করে না?
বললে যে হ্যাঁ করে। আবার আল্লাহ যেটাকে হালাল করে দিয়েছেন তাদের আলেমরা সেটাকে হারাম হিসাবে ফতোয়া দিলে, তারা কি এটাকে হারাম হিসাবে গ্রহণ করে না? বললে যে হ্যাঁ করে। বললেন ফাজিলকা ইবাদাতুল্লাহুম, এটাই যেন হলো আলেমদের ইবাদত করা এবং এর মাধ্যমে আলেমদেরকে আল্লাহকে বাদ দিয়ে রব হিসাবে গ্রহণ করে নেওয়া। আজকে আমাদের সমাজে আছে কিনা এটা? অসংখ্য অগণিত বলার অপেক্ষা রাখে না। আজকে যে দেশে আমরা আছি এটি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরাট নিয়ামত, কি বলেন ঠিক কি না? আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ আল্লাহর বিরাট নিয়ামত যে আল্লাহর দেশ, আল্লাহর জমিনে আল্লাহর তাওহীদ এখানে প্রতিষ্ঠিত, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের পরিবেশগুলি যদি, আমাদের দেশের পরিবেশগুলি যদি চিন্তা করি তাহলে দেখা যায় যেন আলেমদেরকে আল্লাহর এই কথা অনুযায়ী মুফতি সাহেবদেরকে, পীর সাহেবদেরকে, বুজুর্গদেরকে, মুর্শিদদেরকে একেবারে রব বানায় নেওয়া হয়েছে, তো কোনো সন্দেহ করার সুযোগ কেন এই সুযোগটা হলো, কারণটা কি? কারণ এটাই, আজকে যদি আমরা সহি আকিদার গুরুত্ব দিতাম তাহলে আলেমদেরকে, মুর্শিদকে, পীর গাউস কুতুবদেরকে কখনো মানুষ আল্লাহকে বাদ দিয়ে রব বানায় নিত না। আজকে সহি আকিদার গুরুত্ব নাই, যার কারণে যে যেভাবে বলে, যে যেভাবে শিখায়, যে যেভাবে নিতে পারে, যে যেভাবে বোঝাতে পারে সেভাবে আজকে ইসলামের কাজ চলছে, ইসলামের দাওয়ার কাজ চলছে, ঠিক কি না? দাওয়ার কাজ যে ইসলামের হচ্ছে না তা না, হচ্ছে, পর্যাপ্ত পরিমাণে হচ্ছে, কিন্তু এই ইসলামের দাওয়াত আজকে তাওহীদের পথে না হয়ে শিরকের পথে হচ্ছে, ঠিক কি না? সুন্নাহর পথে না হয়ে বেদার পথে হচ্ছে, মানুষকে ঈমানের দিকে না নিয়ে আসে, ঈমান থেকে বের করে নিয়ে যাচ্ছে। এজন্যই সর্বপ্রথম প্রয়োজন যেটা, আলেম যারা তারাও সর্বপ্রথম যে বিষয়টির গুরুত্ব দিবেন সেটার নাম হলো কি? আকীদা। সেটার নামে আকীদা, সেই বিষয়টি হলো আকীদা। একজন দায়ী যে বিষয়টির সর্বপ্রথম গুরুত্ব দিবেন সেটি হলো আকীদা। একজন খতিব সাহেব যেটা গুরুত্ব দিবেন সর্বপ্রথম সেটাই হলো আকীদা। একজন শিক্ষক, দীন শিক্ষক, ধর্মীয় শিক্ষক সর্বপ্রথম যে বিষয়টার গুরুত্ব দিবেন সেটাই আকীদা। একজন শিক্ষার্থী যিনি ধর্ম দিন জানতে চান, ইসলাম জানতে চান, তিনিও সর্বপ্রথম যে বিষয়টি গুরুত্ব দিবেন সেটার নাম হলো আকীদা। এজন্যই লক্ষ্য করুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিভিন্ন অঞ্চলে দাওয়ার জন্য প্রেরণ করতেন সাহাবীদেরকে, কিভাবে তিনি নির্দেশনা দিতেন? সহিহুল বুখারী হাদিস, সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু যখন ইয়ামানের দিকে প্রেরণ করলেন তাকে কি বললেন? বললেন ইন্নাকা তাতি কওমান মিন আহলিল কিতাব فليكن أول ما تدعوهم إليه شهادة أن لا إله إلا الله، وفي رواية فليكن أول ما تدعوهم إليه أن يوحدوا الله. يا معاذ তুমি যাচ্ছ দাওয়া নিয়ে, জেনে রাখো সর্বপ্রথম তোমার দাওয়ার বিষয়টি যেন হয় আই ওয়াহিদুল্লাহ, তারা আল্লাহর তাওহীদকে যেন জানবে, আল্লাহর তাওহীদ বুঝবে, আল্লাহর তাওহীদ মানবে, এটাই যেন তোমার সর্বপ্রথম বিষয়বস্তু হয়, সর্বপ্রথম যেন এটাই হয়। কিভাবে গুরুত্ব দিলেন দেখুন, ফাইনহুমা তাউকা আলা যালিক, যদি তারা তোমার কাছ থেকে তাওহীদের বিষয়টি মেনে নেয়, এই আকীদার বিষয়টিকে সুন্দর করে গ্রহণ করে নেয়, ফাআলিমহুম আন্নাল্লাহ আফতারাদা আলাইহিম খামস সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, তাহলে দ্বিতীয় স্তরে তাদেরকে জানিয়ে দাও যে আল্লাহ তোমাদের জন্য দিন রাত 24 ঘন্টা কত পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন। কিভাবে বললেন? যদি তাওহীদ না গ্রহণ করে, যদি আকীদা না গ্রহণ করে, তাহলে তাকে সালাতের দাওয়াত দেওয়ার জন্য নির্দেশ দেননি। কারণ আকীদা যদি সঠিক না হয়, তাওহীদ যদি নিষ্কোষ না হয়, তাওহীদ যদি শিরক মুক্ত না হয়,
এই চিন্তা নিয়ে যত আমি আবাদত করি, যতই সালাত আদায় করি না কেন, সেগুলি আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হবে না। এজন্য একজন মুমিন, একজন মুসলিম নর হোক নারী হোক আর যেই হোক না কেন, তার জীবনের সর্বপ্রথম যে বিষয়টির গুরুত্ব দিতে হবে সেটি হলো সহিহ আকীদা। এখানেই হলো পার্থক্য আহলুল হাদিস এবং অন্যদের মাঝে, এটাই হলো পার্থক্য আহলুল হাদিস এবং অন্যদের মাঝে। আহলুল হাদিসের সর্বপ্রথম সূচি হলো তাসহিহুল আকীদা, আকীদাকে সঠিক করা, আকীদার সংশোধন করা, সঠিক আকীদা আদায় করা, এটাই হলো সর্বপ্রথম আহলুল হাদিসদের নাম। প্রিয় ভাই আমার, সুতরাং আমাদেরকে বিষয়টি মনে রাখতে হবে যে যেই ঈশ্বরই হই না কেন, সর্বপ্রথম যিনি দায়ী তিনিও সর্বপ্রথম দাওয়াত দিবেন আকীদা সংশোধনের, শুদ্ধ করা, সঠিক করে নেওয়া। আর যিনি শিক্ষার্থী দাওয়াত গ্রহণ করবেন তাকেও সর্বপ্রথম গুরুত্ব দিতে হবে দাওয়ার বিষয়। এটা আমাদের সমাজে বলা হয় কি, সর্বপ্রথমে কিসের দাওয়াত দিতে হবে, ফজিলতের। কেন, ফজিলত নাকি মানুষকে একত্রিত করে আর আকীদা নাকি মানুষকে বিভক্তি সৃষ্টি করে। নাউজুবিল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠ দায়ী ইলাল্লাহ কে, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার পরিবেশে সর্বপ্রথম দাওয়াত দিলেন তাওহীদের আকীদার, মদিনার পরিবেশে সর্বপ্রথম দাওয়া শুরু করলেন তাওহীদ আকীদার, আন্তর্জাতিক বিশ্বে দাওয়া শুরু করলেন তাওহীদ আকীদা। যে কোথাও কাউকে দাওয়ার জন্য প্রেরণ করলে সেখানেও তিনি একই নির্দেশনা দিলেন, তাহলে সর্বপ্রথম দাওয়া হবে তাওহীদ বা আকীদার বিষয়। আর আজকে বলা হয় যে আকীদার দাওয়া দিতে গেলে নাকি বিভ্রান্তি সৃষ্টি হবে, কোনো সন্দেহ নাই এটি একটি বড় সমস্যার কারণ হলো, তারা মানুষেরা যদি আজকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামদের সঠিক মানহাজের উপরে দাওয়াত দিতেন তাহলে তাদের মুখ থেকে এই কথা আসত না, কারণ তারা দাওয়াত দেন কার মানহাজে, বুজুর্গদের মানহাজ অনুযায়ী দেন, ঠিক কিনা, বুজুর্গদের মানহাজ অনুযায়ী তারা দাওয়াত দিয়ে থাকেন, যার কারণে তাদের মাঝে এই সমস্যা সৃষ্টি হচ্ছে। প্রিয় ভাই আমার, অতএব আসুন আমরা যেন আমাদের জীবনের সর্বক্ষেত্রে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম যেভাবে আকীদার গুরুত্ব দিয়েছেন, আমরা যেন সেভাবেই গুরুত্ব দিয়ে আমাদের আকীদাকে সুন্দর করে নিতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। তবে একটি বিষয় মনে রাখতে হবে, আমরা আবার অনেক সময় এমন দুর্বল হয়ে যাই, আকীদার কথা বলে বলে সব কিছু ভুলে যাই, যে আকীদায় ঠিক হয়নি আর অন্যগুলি এত গুরুত্ব কিসের, আকীদায় ঠিক হয়নি আর অন্য এত গুরুত্ব কিসের, আগে আকীদাটা ঠিক হোক তারপর অন্যগুলি, এইভাবে সুযোগ নেওয়ার আপনার কোনো সুযোগ না। ইসলামের প্রথম যুগে সুযোগ ছিল, আগে সুন্দরভাবে আকীদাটা ঠিক করাবো তারপর সালাতের কথাটা বলবো তারপর পর্দার কথা বলবো, ঠিক কিনা, ইসলামের প্রথম যুগে একটি সুযোগ ছিল। কিন্তু যখন ইসলামের সব বিধানগুলি এসে গেছে এখন আকীদা সংশোধনের নাম দিয়ে আর কালক্ষেপণ করার কোনো সুযোগ নাই, আপনাকে আকীদাও সংশোধন করতে হবে, সালাতও ঠিক করে নিতে হবে, সিয়ামও ঠিক করে নিতে হবে, পর্দাও ঠিক করে নিতে হবে, সকল দিক থেকে পরিপূর্ণ হতে হবে। এটার নামও হলো সহি আকীদা, এটার নামও সহি আকীদা। একটা নিয়ে আপনি বসে থাকবেন বাকিগুলি কোনো চিন্তা করবেন না, বলবেন যা হবে আস্তে আস্তে, এটার নাম কিন্তু সহি আকীদা নয়, এটার নাম হলো অলস আকীদা, এটা সহি আকীদা নয়। সুতরাং এগুলির মধ্যে সর্বপ্রথম আমরা আকীদার গুরুত্ব দেব, সেটাকে ঠিক করব আর অন্যগুলি এই ডেলে করব, ধীরে ধীরে করব, হচ্ছে যাচ্ছে, এমন কারো সুযোগ নেই। যেহেতু ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে আপনাকে ইসলামের সব বিষয়গুলি মেনে নিতে হবে, তবে অবশ্যই সেগুলির মাঝে সর্বপ্রথম আকীদার বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেমনি ভাবে যেন আমরা সহিহ আকীদার আলোকে পরিপূর্ণ ইসলামে প্রতিষ্ঠিত হতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমার আলোচ্য বিষয়ের সংশ্লিষ্ট অংশ দ্বিতীয়, সেটি হচ্ছে আল মানহাজ আস সহিহ, সঠিক সহিহ
নির্ভুল মানহাজের গুরুত্ব তাৎপর্য। মানহাজ কি জিনিস? মানহাজ এর সহজ ভাষায় সংক্ষিপ্ত ভাবে বলতে পারি পথ ও পদ্ধতি, এটাই হচ্ছে মানহাজ। পথ ও পদ্ধতি আকিদার ক্ষেত্রে আপনার কি পথ পদ্ধতি হবে, এটা একটা মানহাজ, এটাই হলো আকিদার মানহাজ। দাওয়ার ক্ষেত্রে কি পথ পদ্ধতি হবে, এটা হলো দাওয়ার মানহাজ। আপনার চিন্তা চেতনা আমল আখলাক এগুলোর ক্ষেত্রে কি পথ পদ্ধতি অবলম্বন করবেন, এটা হলো আমল আখলাকের ইবাদতের মানহাজ। সর্বোপরি ইসলামের যে কোনো বিষয় যেই পথ পদ্ধতির আলোকে আপনি মেনে নেবেন পালন করবেন সেটার নামই হলো মানহাজ। প্রশ্ন আসতে পারে এটি এমন কি গুরুত্বপূর্ণ বিষয় যে এটা নিয়ে আমাকে এত ভাবতে হবে, এটা নিয়ে এত গুরুত্ব দিতে হবে? জবাব এখানে ওই আগের কথাই আমরা বলব। আপনি যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মানুষ হতেন তাহলে আপনাকে আর এত কিছু ভাবার প্রয়োজন ছিল না। বাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেছেন সেভাবে আপনি চলবেন, আর কোনো চিন্তার বিষয় ছিল না। কিন্তু যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ অতীত হয়ে সাহাবীদের খলাফায়ে রাশিদিন সাহাবীদের যুগ অতীত হয়ে গেল, তখন শুরু হলো মানুষ ইসলামের নাম দিয়ে তার নিজের বিষয়গুলিকে প্রতিষ্ঠিত করার চিন্তা শুরু হলো। আজকে যে শিয়া সে তো নিজেকে বলে আমি অমুসলিম, নাকি বলে নাকি? আল্লাহ, কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, এটা ব্রিটেনের একজন অমুসলিম, তাকে মুসলিম বানানো হচ্ছে, তাকে মুসলিম বানানো হচ্ছে তিনটি বিষয়ের সাক্ষ্য দিয়ে। প্রথম সাক্ষ্য হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোনো অসুবিধা নেই। দ্বিতীয় সাক্ষ্য হলো ওয়া আশহাদু আন্না আবা বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আয়েশা ওয়া হাফসা ফিন্নার। কি বলবেন? আল্লাহ মুসলমান হতে হলে তাকে সাক্ষ্য দিতে হবে যে আবু বকর ওমর ওসমান আয়েশা হাফসা তারা জাহান্নামী। তৃতীয় সাক্ষ্য ওয়া আন্নি বারিউন ইলা আল্লাহি ওয়া রাসূলি মিন আবি বকর ওয়া ওমর ওয়া ওসমান ওয়া আয়েশা ওয়া হাফসা লানাতুল্লাহ আলাইহি। আমি মুক্ত, কাদের থেকে মুক্ত? আবু বকর ওমর ওসমান আয়েশা হাফসা তাদের থেকে আমি মুক্ত, তাদের সাথে আমার কোন সম্পর্ক নেই। এই তিন সাক্ষ্য তাকে দেওয়ালো। দেওয়ার পর এই ধরনের মজলিস অনেক মানুষ সকলেই তাকবীর দিয়ে স্বাগতম জানালো, এখন সে মুসলিম হয়ে গেছে। এটি অতীতের কথা বলছি না, এখনকার কথা বলছি। তাহলে এখন দেখুন এটাই যদি হয় তাদের কাছে ইসলাম, তাহলে সহি আকিদার গুরুত্ব কোথায় আর সহি মানহাজের গুরুত্ব কোথায়? তারা এভাবেই মুসলিম বানায়। এটাই কি মুসলিম না ইসলাম থেকে বের হয়ে যাওয়া? এটাই কি জান্নাতের পথ না জাহান্নামের পথ? এরপরও তারা নিজেদেরকে তো কোনোদিন কি দাবি করে বা বলে যে আমরা মুসলিম নয়? আজকে দেখুন কথা অন্যদিকে চলে যাচ্ছে, সেদিকে যাচ্ছি না। তাদেরকেই আবার মডেল হিসাবে আমাদের অনেক ইসলামপন্থীরা গ্রহণ করছে, ঠিক কিনা? তারাই আর কি মনে নাওজুল। ঠিক তেমনি ভাবে অন্যান্য যে সমস্ত দল আজকে তৈরি হয়ে গেছে, আপনি না না করে কিছু উপায় পাবেন না, হয়ে গেছে তৈরি, আপনি না করে কি বলবেন?
অটোমেটিক হয়ে গেছে মৌজুদ পৃথিবীতে। সেই শিয়া রাফেজি গেল, মর্জিয়া আপনি কাউকে সালাতের জন্য ডাকতেছেন, বলতেছেন চলো ভাই সালাতে যাই, তিনি আপনারে জবাব দিচ্ছেন কি নামাজ না বললে আমার ইমানটা ঠিক আছে। আসে না এগুলি কথা আসে না, বলেছে জান আপনি নামাজ না বললে আমার ইমানটা ঠিক আছে। এটা কার ইমান, কোন মানুষ মানহাজের ইমান? এটা এটা হলো মর্জিয়ার কথা। কেউ হয়তো বলবে যে এই যুগে মর্জিয়া তো দল নাম কারো দেখি না, নাম না দেখতে পারেন আপনি, কিন্তু তার আকীদা তার কাজ তার মানহাজ সব মানুষের মাঝে আছে। এটাকে যদি শুদ্ধ আপনি না করে দেন তাহলে সেগুলি অটোমেটিক ভাবে মানুষের মাঝে থাকবে। ঠিক আকীদার বিষয়টাও একই, আকীদা যদি আপনি মানুষের শুদ্ধ না করে দেন অটোমেটিক ভাবে মানুষ সেই আকীদায় গড়ে উঠছে। মানুষের আকীদার বিষয়টা হওয়া উচিত ছিল যেটাকে বলা হয় আল আকীদা আল ফিতরিয়া, জন্মগত ভাবে মানুষ কিন্তু সঠিক ইসলামী আকীদার উপরেই থাকে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফা আবাওয়াহু ইউহাউিদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি। প্রতিটি শিশু সন্তান জন্ম লাভ করে ইসলামী স্বভাবের উপরে, অতঃপর তার বাবা মা ইহুদি বানায় বা খ্রিস্টান বানায় বা অগ্নিপূজক বানায় অথবা শিয়া বানায় অথবা রাফেজি বানায় অথবা মুরজিয়া বানায় অথবা কাদেরিয়া বানায় অথবা নকশবন্দিয়া বানায় অথবা চিস্তিয়া বানায় অথবা মুজাদ্দিদিয়া বানায়, সব কিছু বানায়। কিন্তু সমাজের অবস্থাটা এমন হয়ে গেছে এই সমাজে কেউ না বানালেও সব ঘর যুগে সব মানুষ যখন এই আকিদায় বিশ্বাসী অটোমেটিক ভাবে মানুষেরা তাকে ওই আকিদায় বানিয়ে ফেলে, যার কারণে এই সমাজে এই প্রেক্ষাপটে বর্তমান কাউকে যদি সহি আকিদার শিক্ষা না দেওয়া হয় অটোমেটিক ভাবে সে বাতিল আকিদার উপর প্রতিষ্ঠিত হবেই, প্রতিষ্ঠিত হবে বাতিল আকিদার উপর সে প্রতিষ্ঠিত হবে। প্রিয় ভাই আমার, এই জন্য দ্বিতীয় বিষয়টি বলছিলাম আমরা মানহাজ, কেন এই মানহাজ পথ পদ্ধতির গুরুত্ব দেওয়ার প্রয়োজনটা কি? প্রয়োজন এই জন্যই আজকে একজন মুসলিম বানাচ্ছে, একটু আগে যেটি উদাহরণস্বরূপ বললাম আমরা, তাদের পথ পদ্ধতি হলে এইভাবে মুসলিম বানায়, আরেকজন মুসলিম বানায় বিশ্বাস করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সসত্তায় সর্বত্র বিরাজমান। সুবহানাল্লাহ নাকি সুবহানাল্লাহ বলতে হবে, নাউজুবিল্লাহ বলতে হবে, দুটাই তো কেমনে? সুবহানাল্লাহ, এজন্য এই আকীদা হলো আল্লাহর মানহানিকর আকীদা, ঠিক কি না? তা আল্লাহর মানহানিকর আকীদা কিছু কথা আসলে কি বলতে হয়? সুবহানাল্লাহ বলে আল্লাহ মর্যাদা বরাদ্দ মহত্ব পবিত্রতা স্বীকৃতি দিতে হবে, এই দিক থেকে সুবহানাল্লাহ। আর নাউজুবিল্লাহ যেহেতু এটি হলো কুফরি আকীদা, তে এই পদ্ধতি দিয়েও চলতেছে কাজ। কত রকমের নানামুখী চিন্তা চেতনা নিয়ে আজকে মানুষকে ইসলামের দিকে দাওয়াত দেওয়া হচ্ছে, আজকে ইসলামের দিকে দাওয়াত দেয় অসংখ্য অগণিত মানুষ, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ বা পদ্ধতিগত দিক দিয়ে খুব কম সংখ্যক মানুষই শুধু সেই পথে দাওয়াত দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফ 108 নম্বর আয়াতে কি বলেন? কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'ানি وسبحان الله وما انا من المشركين الله বলছে হে নবী বলে দাও হাদি হিসাবিলি এটাই হলো আমার পথ এটাই আমার মানহাজ এটাই আমার পদ্ধতি আদউ ইলাল্লাহ আমি মানুষকে ডাক দেই কোন দিকে ইলাল্লাহ আল্লাহর দিকে আল্লাহর তাওহীদের দিকে প্রিয় ভাইরা
সুতরাং মানহাজ, সহি মানহাজ, সহি পথ ও পদ্ধতি, এটি অপরিহার্য একটি বিষয়, যার কারণে, যার অভাবে আমার দাওয়াত নষ্ট হয়ে যেতে পারে, আমার আমল নষ্ট হয়ে যেতে পারে, আমার এবাদত নষ্ট হয়ে যেতে পারে। এখন আসুন আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি, তাহলে এই সহি মানহাজটা কিভাবে হবে। সহি মানহাজ মাত্র তিনটি জিনিসের সমন্বয় হবে, কয়টি? তিনটি জিনিসের সমন্বয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে আমি অনেক নির্দেশনা দিয়েছেন, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 115 নম্বর আয়াতে বলেন, ওয়ামান শাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়ায়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا وَمَنْ يُشَاقِقِ الرَّسُولَ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى কারণ কাছে হেদায়েতের বিষয়টা স্পষ্ট হওয়ার পরেও যদি সে রাসূলের বিরোধী পথে চলতে চায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মুমিনিন যারা ছিলেন সাহাবায়ে কেরামগণ তাদের পথে যদি সে চলতে না চায়, আল্লাহ বলছেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, সে যেদিক চলতে চায় আমি তাকে সেদিকে চলার সুযোগ করে দেব। তুমি আল্লাহ রাসূলের তরিকা বাদ দিয়ে, সাহাবীদের তরিকা বাদ দিয়ে চিশতিয়া ঘুরতে চাও, যাও তুমি চিশতিয়া, তোমার যাওয়ার সুযোগ করে দেব। নকশবন্দিয়া যেতে চাও, যাও সেদিকে, তোমার সুযোগ করে দেব। তবে ওই পারে গেলে আর কোনো রক্ষা নাই, এই নির্দেশ আমাদেরকে বলে দিচ্ছে আপনার আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, দাওয়ার ক্ষেত্রে, সব ক্ষেত্রে আপনাকে সামনে রাখতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পথ পদ্ধতি, আপনাকে সামনে রাখতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে খলাফায়ে রাশিদিন ও সাহাবায়ে কেরামের পথ পদ্ধতি। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও নির্দেশনা দিচ্ছেন, তিনি কি বললেন সেই বিদায় হজ্জের ময়দানে, আমার মনে হচ্ছে আগামী বছর তোমাদের সাথে এই আরাফার ময়দানে আর সমবেত হওয়ার সুযোগ হবে না। মানে তাকে অগ্রিম জানিয়ে দেওয়া হয়েছে তার এটাই শেষ বিদায়। সেই বিদায় হজ্জের ভাষণে তিনি স্পষ্ট করলেন, জেনে রাখো আমি বিদায় নিয়ে চলে গেলেও ইসলাম আল্লাহ যতদিন রাখেন ততদিন থাকবে। অতএব ইসলামের উপর সুপ্রতিষ্ঠিত হতে হলে যারা তুফি কম আমরাইন লান্তদাইরু মা তামাসসাত বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নতি, তোমাদের মাঝে রেখে যাচ্ছি মাত্র কয়টি জিনিস, দুটি জিনিস, একটি হলো আল্লাহর কিতাব আর অপরটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ। তবে মনে রাখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা হাদিস শুধু বললেই হবে না, এটি অবশ্যই হতে হবে সহিহ, হাদিস হতে হবে সহিহ। তাহলে প্রথম বিষয় হলো আল কোরআনুল কারীম, সঠিক সহিহ মানহাজ থাকতে হলে আপনাকে তিনটি জিনিসের সমন্বয় করতে হবে। প্রথম হলো আল কোরআনুল কারীম, দ্বিতীয় হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহিহ হাদিস। তৃতীয় কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলতেন, ইহুদি যারা ছিল তারা 71 দলে বিভক্ত হয়েছে, খ্রিস্টান যারা তারা 72 দলে বিভক্ত হয়েছে, ওয়াসাতাফতারিকু উম্মতি ইলা 73 ফিরকা, আর আমার উম্মতের মানুষেরা কম নয় আর কি এক ধাপ আগে বেশি, তারা হবে 73 দলে বিভক্ত, কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা,
এক দল ব্যতীত সবগুলি কি জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে বসলেন, সেই দল ঠিক কারা, তারা কি, তাদের নাম, তাদের পরিচয়টা কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কোন নাম বলে পরিচয় দিলেন না, পরিচয় দিলেন তাদের বৈশিষ্ট্য বলে। কি পরিচয় দিলেন? বৈশিষ্ট্য। হিয়া মা আনা আলাইহি ওয়া আসহাবি, এটা হলো ওই দল যারা আমি এবং আমার সাহাবায়ে কেরামগণ যে আদর্শের উপরে, যে মানহাজের উপরে রয়েছে সেটার উপরে যারা থাকবে তারাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত দল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেক হাদিসে বললেন, সহিহ বুখারী হাদিস, লা তাযালু তায়িফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ। কিয়ামতের পূর্ব পর্যন্ত পৃথিবীর বুকে এমন একটি দল সুপ্রতিষ্ঠিত থাকবে হকের উপরে, যারা যতই তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করুক কখনো বাধা দিতে, তাদেরকে লাঞ্ছিত বা তাদেরকে তিরস্কার করা, তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। সেটা কারা? কোন নাম দিয়ে দাবি করলে কিন্তু হবে না। যদি কেউ আহলে হাদিস বলেও নাম দিয়ে দাবি করে তাও কিন্তু হওয়ার আশা করা যাবে না। এই জন্য বলা হয় যে আহলুল হাদিস মূলত এটি কোন নাম নয়, নামগত পরিচয় নয়, এটি হলো বৈশিষ্ট্যগত পরিচয়। এটি কি? বৈশিষ্ট্যগত পরিচয়। খালি নাম নিয়ে কেউ যদি বলে থাকে তাহলে মুক্তির কোনো পথ নেই, সুযোগ নেই। আপনাকে হতে হবে আকীদায়, আমলে, ইবাদতে, আখলাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের সেই আদর্শের উপরে, তাহলে আপনি হবেন মুক্তির পথে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে বললেন যে যাতে আমি এবং আমার সাহাবায়ে কেরামগণ রয়েছে সেটার উপর যারা প্রতিষ্ঠিত থাকবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামগণ যোগ করলেন সাহাবায়ে কেরামগণ, এর অর্থ কি? এর অর্থ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিল কয়টা? দুটি, একটি হলো কোরআন আর একটি হাদিস। যোগ হলো সাহাবায়ে কেরামগণ। সাহাবায়ে কেরামদের যোগ হওয়া মানে হলো এই যে বর্তমান প্রেক্ষাপটেও দেখা যায় কেউ কোরআন এবং সহিহ হাদিসের দাবিদার, কিন্তু এরপরও দেখা যায় সে ভ্রান্ত চিন্তার দিকে চলে যায়, এরপরে দেখা যায় সে ভ্রান্ত চিন্তার দিকে চলে যায়। এই কোরআন এবং সহিহ হাদিসের দাবিদার হওয়া সত্ত্বেও ভুল পথে যাওয়া থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় এটাই যে কোরআন এবং সহিহ হাদিসকে নিজের মতো বুঝলে চলবে না, কোরআন এবং সহিহ হাদিসকে বুঝতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ যেভাবে বুঝেছেন সেভাবে বুঝতে হবে। উদাহরণস্বরূপ একটি উদাহরণ দিই সহিহুল বুখারী হাদিস থেকে, প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াজিদ বিন মুআবিয়া, ইয়াজিদ যখন খলিফা হলেন সেই সময়ের এই ঘটনা চলতেছে, স্বর্গ চলতেছে, মারামারি, পাল্টা পাল্টির হাওয়া, মদিনার পরিবেশে এই সাহাবী আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু তিনি তখনও আছেন, কিন্তু বাইরে এত এই সরগোল বা বিশৃঙ্খলা সেগুলির সাথে তিনি কখনো একমত হননি, তিনি বাড়িতে বসে আছেন। হঠাৎ দুজন ব্যক্তি তার কাছে গেলেন, তারা সাহাবী না, তারা দুজন গেলেন, গিয়ে বললেন হে আবু আব্দুর রহমান, আপনি হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রসিদ্ধ সাহাবী, বাড়িতে আমরা এই সব সমস্যার মধ্যে রয়েছি আর আপনি ঘরে বসে আছেন মানে? তিনি বললেন যে হ্যাঁ, ঘরে তো বসেই থাকবো, তো কেন আপনি বাইরে বের হচ্ছেন না? যে কোনো এক দলের সাথে তো আপনাকে সংগ্রাম করা বা হরতাল করা বা মিছিল করা সেগুলিতে অংশগ্রহণ করা দরকার, আপনি ঘরে বসে আছেন কেন? তিনি বললেন দেখো, মানুষ যা করছে করছে, ইয়ামনাউনি মুসলিমদের কাছে গিয়ে আমি সেই ধরনের বিরোধে
সেই ধরনের মারামারি কাটাকাটি এগুলিতে জড়িয়ে যাব, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন, তাই আমি যেতে পারছি না। তারা খুব দ্রুত কোরআন থেকে দলিল পেশ করলেন। কি দলিল পেশ করলেন? বলে আলাম ইয়াকুলিল্লাহ, আল্লাহ কি বলেননি, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, যুদ্ধ চালায় যাও যতক্ষণ না ফিতনা নিরসন হয়, বন্ধ হয়, যুদ্ধ চালাতে থাকো, অস্ত্র ধরো। আমাদের সমাজে একটি গ্রুপ বের হয়েছে, গ্রুপটার পরিচয় হলো কি, খেতাল গ্রুপ। এরা আর জিহাদও নাম দিতে চায় না, দিতে চায় কি, খেতাল। খেতাল ছাড়া পদ নাই, মুক্তির পদ নাই, নামেই পরিচয় হয়ে গেছে তাদের খেতাল গ্রুপ। তো তারা সাহাবীর কাছে খুব দ্রুত কোরআন থেকে দলিল পেশ করে ফেলল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি, সূরা আনফাল 39 নম্বর আয়াত, যে যুদ্ধ চালাতে হবে, কেতাল চালাতে হবে যতক্ষণ না ফিতনা নিরসন হয়। সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাদের জবাব দিলেন, বললেন জেনে রাখো, কাতালনা হাত্তা লাম তাকুন ফিতনা ওয়া কানা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ, আমরা আল্লাহর নির্দেশেই যুদ্ধ জিহাদ করেছি, ফিতনা নিরসন হয়েছে, দিন আল্লাহর জন্য সুপ্রতিষ্ঠিত হয়েছে, আমরা ঠিকই আল্লাহর নির্দেশে যুদ্ধ করেছি, ফিতনা শিরক সবকিছু দূর হয়েছে, দিন আল্লাহর জন্য সুপ্রতিষ্ঠিত হয়েছে। ওয়া আনতুম তুরিদুনা আন তুকাতিলু হাত্তা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু লিগাইরিল্লাহ, আর তোমরা যে যুদ্ধ কেতালের কথা বলছো, এটা হলো আমরা যেই ফিতনা দূর করার জন্য যুদ্ধ করেছি, ফিতনা দূর হয়েছে, দিন আল্লাহর জন্য সুপ্রতিষ্ঠিত হয়েছে, আর তোমরা এখন যুদ্ধ করতে চাও যেন ফিতনা নতুন করে বড় করে তৈরি হয়, ওয়া ইয়াকুনু দ্বীনু লিগাইরিল্লাহ, আর দিন যেন আল্লাহর জন্য সুপ্রতিষ্ঠিত না থাকে। সাহাবী তাদেরকে প্রত্যাখ্যান করলেন তাদের এই চিন্তা চেতনা এবং তাদের আহ্বান প্রত্যাখ্যান করে তিনি তার অটল, তার চিন্তায় তার আকীদায় তার মানহাজের উপরে অটল থাকলেন। যেটি বোঝাতে চাচ্ছি যে কোরআন এবং হাদিসের খালি দলিল হলেই চলবে না, কোরআন হাদিসের দলিল হওয়া সত্ত্বেও নিজের মন দ্বারা যদি কেউ বুঝতে চায় অবশ্যই সে ফিতনায় লিপ্ত হয়ে যাবে, ভ্রান্ত পথে সে চলে যাবে, যার নজির অসংখ্য আমাদের দেশেও সর্বত্রই রয়েছে। এজন্য মানহাজ আস-সহিহ, সঠিক মানহাজ, সঠিক পথ ও পদ্ধতি তিনটি বিষয়ে সমন্বয় হতে হবে। প্রথম বিষয় হলো আল কোরআন কারীম, দ্বিতীয় হলো সহিহ হাদিস, তৃতীয় হলো কোরআন এবং সহিহ হাদিসকে সাহাবায়ে কেরামগণ যেভাবে বুঝেছেন আমাদেরকে সেভাবেই বুঝতে হবে, তাহলেই হবে আমার সামনে নিরাপদ পথ, না হলে কখনো নিরাপদ পথ হবে না। প্রিয় ভাইরা, আচ্ছা এই বিষয়টি আপনাকে মনে রাখতে হবে, আকীদা গ্রহণের ক্ষেত্রেও এই মানহাজ আপনার থাকতে হবে, ইবাদতের ক্ষেত্রেও এই মানহাজ থাকতে হবে, দাওয়ার ক্ষেত্রেও আপনার এই মানহাজ থাকতে হবে। আজকে আমরা অনেক সময় একটু কখনো বেশি একটু আবেগী হয়ে যান, বিশেষ করে আমি অনুরোধটুকু আপনাদের কাছেও রাখতে চাই, আপনারা যারা এই সুন্দর পরিবেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকার সুযোগ করে দিয়েছে, এই পরিবেশটাকে সর্বত্রই মনে করাটা কিন্তু ঠিক হবে না, ঠিক কি না? মামলাকার পরিবেশ আর বাংলাদেশের পরিবেশ কি এক? কখনো এক না। আপনারা যখন দেশে যান তখন আপনাদেরকে অবশ্যই এই মানহাজ সহির কথাটা একটু ভাবতে হবে, এক একজন এক এক চিন্তা আপনার মাথায় দিয়ে দিবে, আর আপনি সেদিকেই আবেগী হয়ে দৌড়াতে শুরু করবেন, আবেগী হয়ে দৌড়াতে শুরু করবেন, দেখবেন যে এখানে হাতে কলমে শিখে যা আপনি অর্জন করেছেন হয়তো বা সেটা খুব দ্রুত আপনি হারিয়ে ফেলতে পারেন। এই জন্য আমাকে অবশ্যই কি করতে হবে, ধৈর্যের পরিচয় সব সময় দিতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পরিবেশে তাওহীদের দাওয়াত দিলেন, তার মতো ব্যক্তি তার চেয়ে পৃথিবীতে এই উম্মার মাঝে আর কোন যোগ্য ব্যক্তি বেশি পাওয়া যাবে না? বেশি না, তার সমান যোগ্যতা পাওয়া যাবে না? যাবে না।
এরপরেও তিনি এক বছর দুই বছর করে করে ১৩টি বছর ধৈর্যের সাথে এই তাওহীদের দাওয়া দিলেন। শেষ পর্যায়ে এরপরেও মক্কার পরিবেশে থাকার মতো পরিস্থিতি হলো না, বাধ্য হয়ে তিনি কি করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশে মক্কা ত্যাগ করে যেতে হলো। এখান থেকে আমাদের একটি শিক্ষণের বিষয়, অবশ্যই আমাদেরকে সবসময় ধৈর্যের পরিচয় দিতে হবে। যখন বিশেষ করে আপনারা দেশে যাবেন, সেই দেশের পরিবেশ এখানকার মতো নয়, এত অনুকূলে নয়, সব দিক দিয়ে সমস্যা, সেখানে আপনাকে অবশ্যই কি করতে হবে, ধৈর্যের পরিচয় দিতে হবে। আমরা যেন ধৈর্যের সাথে কোরআন সহি হাদিসের আলোকে সঠিক মনহাজে অবস্থান করতে পারি, অটল থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান। পরিশেষে আপনাদেরকে আরেকটু স্মরণ করে দিতে চাই, যেটি স্মরণ করে দিয়েছেন আমাদের শেখ আব্দুল্লাহ মাদানী সাহেব এবং আমাদের শেখ মুখলেসুর রহমান, তিনি একটি সুন্দরভাবে পরামর্শ দিয়েছেন। আসলে এখানে আপনারা যখন বিক্ষিপ্ত হয়ে থাকেন বিভিন্ন বিলায়, বিভিন্ন কোম্পানিতে, যে কোনো সমস্যা হলে ছুটে আসেন এই সেন্টারে, ঠিক কিনা? এখানে আসেই একটা সমাধান নিতে চান, একটা পরামর্শ নিতে চান, তো ঠিক বাংলাদেশেও আপনি যখন যাবেন তখনও এখানে যে সমস্যা পাচ্ছেন সে ধরনের পাবেন না, এমনটা নয়, বরং এর চেয়ে আরো বহুগুণ সমস্যা পাবেন, ঠিক কিনা? অবশ্যই পরিস্থিতি অনুযায়ী হবে। সেখানেও আপনাকে একটি সেন্টারের দরকার, যেখানে এসে আপনি পরামর্শ করবেন, পরামর্শ নেবেন এবং সুন্দর সঠিক আকীদায় ও সঠিক পদ্ধতিতে দাওয়াতের কাজ চালাবেন। আমরা বলবো ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিকে সেই সেন্টারটি হচ্ছে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস, বলুন আলহামদুলিল্লাহ। তাই আমরা চেষ্টা করি সাধ্য অনুযায়ী কোরআন ও সহিহ হাদিসের আলোকে কিভাবে আমরা সঠিকভাবে চলতে পারি, অন্যকেও চালাতে পারি, এই দাওয়া কার্যক্রম চলতে পারে, সেই চেষ্টা আমরা সাধ্যপক্ষে করে যাচ্ছি। তবে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী অনেক সময় চেষ্টাটা যথাযথ খুব সহজেই বাস্তবায়ন করা যায় না। মামলাকার সুন্দর পরিবেশে যত দ্রুত যাবে, বাংলাদেশের বিশেষ করে দক্ষিণবঙ্গের পরিবেশে অত দ্রুত সম্ভব হবে না। এজন্যই সেখানে অত্যন্ত ধৈর্যের পরিচয় দিতে হয়, সহনশীলতার পরিচয় দিতে হয়। আসুন আমরাও যেন দেশে গিয়ে বিক্ষিপ্ত না হয়ে সকলে একসাথে সুন্দরভাবে দাওয়াতি কাজ করে যেতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সময় শেষ, শুধু এক মিনিটের মধ্যে একটি কথা বলতে চাই। আজকে দেখুন আমাদের দেশের অবস্থা, আমাদের দেশে সবচেয়ে বেশি মানুষ মুসলিমরা হলো এক মাযহাবের অনুসারী, তাই না? হানাফি মাযহাবের অনুসারী বলা যেতে পারে, 80% মুসলিমদের মধ্যে 80% হলো হানাফি মাযহাবের অনুসারী, আর বাকি 20% বা 25% হলো সহিহ আকীদার অনুসারী, আহলে হাদিস ইত্যাদি। এই 70% বা 75% মানুষ তারা সবাই এক মাযহাবের অনুসারী, কিন্তু এরপরেও দেখা যায় তাদের মাঝে যেন শত নয় হাজারো দলে তারা বিভক্ত, হাজারো দলে তারা বিভক্ত। বলবেন যে হাজারো দল কেমন, বড় বড় যেগুলি দল আছে সেগুলি তো আছেই, এরপরও পীরের তো সংখ্যা নাই, ঠিক কিনা? এক একটা পীর এক একটা দল, এক এক পীর এক একটা দল, তাহলে সেভাবে হাজারো দল রয়েছে। কিন্তু আপনি যখন গিয়ে সেখানে সহি আকিদার কথা বলবেন, সহি আমলের কথা বলবেন, তাওহীদের কথা বলবেন, সুন্নার কথা বলবেন, ওই হাজারো দলগুলির মাঝে তারা সবাই এক মাযহাবের, এমনকি এক দল আরেক দলকে কাফের পর্যন্ত ফতোয়া দিচ্ছে, দিচ্ছে না? তারাই তারাই কাফের পর্যন্ত ফতোয়া দিচ্ছে, কাফের পর্যন্ত তারা ফতোয়া দেয়। আর আপনি যখন সহি আকিদার কথা বলেন, সহি আমল করেন, তারা দেখবেন যে হাজারো দল এক প্ল্যাটফর্মে এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আপনার বিরোধিতা করার জন্য প্রস্তুত রয়েছে, ঠিক কিনা? কোন ভাগাভাগি নাই, কে অমুক আর কে কোন পীরে, সেটা দেখা দেখি নাই, দেখা দেখি একটাই যে তারা সবাই সহি আপনার আকিদার বিরোধী, আপনার আমলের বিরোধী, আপনি হলেন তাদের সবারই বিরোধী। তাহলে তারা হাজারো দলে বিভক্ত এবং একে অপরকে কাফের পর্যন্ত ফতোয়া দেওয়ার পরেও যদি আপনার বিরোধিতা করার জন্য এক প্ল্যাটফর্মে এক হতে পারে, আজকে যারা সহি আকীদা কিছু কিছু
ভিন্নতা থাকলেও কেউ কাউকে তো কাফের বলে ফতোয়া দেয়নি, কি বলেন ঠিক কিনা? তাহলে কেন আমরা এতই থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে বা সহিহ আকীদার প্রচার প্রসারের ক্ষেত্রে এক হতে পারবো না? অবশ্যই আমাদেরকে হতেই হবে, কি বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে সেভাবে চলার তৌফিক দান, আমরা যেন পরস্পরের প্রতি ইমানি আন্তরিকতার সাথে আরো গভীর হতে পারি, আল্লাহ তৌফিক দান, পরস্পরে যেন এই সহিহ আকীদা, সহিহ দীন, সঠিক দীন, সঠিক প্রচার প্রসারের যেন আমরা সহযোগী হতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আজকের এই সুন্দর আলোচনা, আজকের এই সুন্দর আয়োজনে আমাদের শাইখ আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং মাকতাব কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানাচ্ছি, আমাদের শেখ মুখলিসুর রহমান এবং আরো যারা আছেন অত্র এলাকার বিভিন্ন দাওয়াত দায়িত্বশীলগণ এবং আপনারা যারা আছেন স্বেচ্ছাসেবক কর্মী সকলকে আবারও আমার নিজের পক্ষ থেকে বাংলাদেশ জমিয়ে জায়েদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমাদের সকলকে যা যায় খায়ের দান করুন, আমাদের এই আয়োজনকে কবুল করে নিন, আমরা যেন সকলে আরো আন্তরিকতার সাথে পরস্পরের প্রতি আন্তরিক হয়ে আমাদের এই কাজ করতে পারি, দাওয়াতি কাজে অগ্রসর হতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা ওয়াস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।